রাধে রাধে, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি প্রত্যেকে ভালো আছেন। এই 2023 সালে এখানে হরিবাসর হচ্ছে, 24 প্রহর হরিবাসর। এখানে 3 দিন পাঠ হয়, 1 দিন নাম হয় এবং 2 দিন পদাবলী কীর্তন হয়। যেহেতু গত বছর করোনার প্রকোপ এতটা বেড়ে গেছিল যে এখানে হরিবাসর করা সম্ভব হয়নি, এবছর হরিবাসর হচ্ছে। যাক, এই হরিবাসরে কে কি করছে, কীভাবে আনন্দ উপভোগ করছে তার ভিডিও আমি আপনাদের সামনে ব্লগ আকারে তুলে ধরেছি। দেখুন তাহলে কে কি করছে। এই যে আমার বাবা এই সময় ঠাকুরঘর মোছামুছি করছে, আর আমার এই পিসিমণি রান্না বসিয়েছে, ভোগের রান্না। আপনারা সবাই জানেন যে ভোগে বিভিন্ন পদের রান্না করতে হয়, তাই সকাল সকাল পিসিমণি রান্না বসিয়ে দিয়েছে। ইনি হচ্ছেন আমার পিসেমশাই, ইনি পুজো দিচ্ছেন এখানে। আর এই যে আমার মেয়ে চলে এলো তার দাদুর কাছে, আর একজন আবার চলে এসেছে, ভগবানের পায়েস রান্না হবে তার জন্য দুধ নিয়ে। ভালো লাগছে। ফ্রেন্ডস, আমার বাচ্চারা বেশ এ সময় আনন্দে আছে। ওদের বোন ঘুমিয়ে পড়েছে, আর ওর সাইকেলটা বাইরে বের করে দুই বোন বেশ চালাচ্ছে। যাক, দিদুন ওদেরকে পাহারা দিচ্ছে, আর আমি ছোট্ট ছোট্ট করে ভিডিও করে আপনাদের দেখাই। এতগুলো লোক খাবে, তার রান্নাবান্না কোথায় হচ্ছে সেই জায়গাটি আপনাদের দেখিয়ে নিয়ে আসি। এখানে বড় দুটো উনুন করা হয়েছে, আর এতগুলো লোক খাচ্ছে, সবার মুখে সবসময়ের জন্য হাসি লেগেই রয়েছে। যাক, ভক্ত সেবা দেবার জন্য তাদের মন আনন্দেই রয়েছে। আমার বর্দা বসে আছে ওই গেরুয়া রঙের পাঞ্জাবি পরে, ধুতি পরে। আর এখানে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার দাদাদের বাড়ি। এখানে রান্না হয়, আর আমাদের বাড়ির সামনে এবছর খাওয়া দাওয়া হচ্ছে। যাক, এই ব্লগের মাধ্যমে আমাদের গ্রামের পরিবেশ কেমন আপনারা ঠিক আন্দাজ পেয়ে গেছেন। এই যে দাদাটি ছুটে আসছে যে রান্না কতদূর হলো, দুপুরের খাবার তো শুরু করেই দিতে হবে। এদিকে দেখেছেন একটি বাচ্চা ঘুটের উপরে সাইকেল চালিয়ে দিয়েছে। যাই হোক, ভালোই লাগছে, এখানে আবহাওয়া বেশ ভালো, আর বেশি ঠান্ডাও পড়েনি, বেশি গরমও নেই। কিছুদিন আগেই মকর সংক্রান্তি পেরিয়ে গেল, ঠান্ডাটা অনেক কম। যাক, চলুন এবার দেখিয়ে নিয়ে আসি কীর্তন কোথায় হচ্ছে। Yeah.
করেছিলেন চন্দ্রবলি সখী আমার শিকারে বল লাভ করেছে এই কারণে তো হয়নি মানলি না চারপাশে যে এই যে কৃষ্ণ রাধারানীর প্রেম যে গাঢ় প্রেম ছিল সেটা তরল এই কারণে এ চন্দ্রকে দেখে দেখে বললেন প্রভু ভগবানের চরণে পেয়েছি ভগবানের হাতেই আছি দিবানিশী রাধা নাম করি চূড়া বলছে তোমার মস্তকে শোভা পেয়েছি প্রভু দয়াময় তোমার মস্তকে থাকি বটে তোমার চরণে কেমন তাকে জীবনে পাই বাজি রাধা নাম করি কিন্তু রাধা রানীর চরণে সেবাই তো লাগলাম না প্রভু বলছে দয়াময় ভগবানের চরণ পাওয়াতে তৃপ্তি হলো না ও গো দয়াময় যতক্ষণ বৈষ্ণবের চরণে না পাবো এখন প্রায় দেড়টার মতো বাজে তাই আমার খিদেও পেয়ে গেছে চলুন প্রসাদ নিয়ে নিই আর দেখা যাক কতটা ভিড় আছে এই নবম নব বৃন্দাবনের বসে থেকে আমরা দেহ নিয়ে যাব না মন নিয়ে যাব লীলাময় বৃন্দাবন কি মায়ের আশা গুরুজনের সম্মুখে দিনে যা যা হলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যাই হোক এবার চলুন রাতে হরিবাসর চত্বরের পরিবেশটি কেমন থাকে এতক্ষণ পর্যন্ত যা যা দেখলেন সব আগের দিনে এবার ভোগের দিনে আমি কী কী করলাম এবং হরিবাসর হচ্ছে তার জন্য কী কী আয়োজন করা হচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমি মাটির পাত্রগুলোকে ধুয়ে নিচ্ছি এগুলো আপনারা সবাই জানেন মহাপ্রভুর ভোগে দরকার হয় আর কাকুর বেশ খিদে পেয়ে গেছে আর এদিকে আমি পাত্রগুলোকে উল্টিয়ে রাখছি জায়গাটা ছোট হওয়ার জন্য বেশ অসুবিধেই হচ্ছে সবাই তাড়াহুড়ো করছে কারণ দুপুর ১২টার আগে ভোগ দিতে পারলে খুবই ভালো তাই পিসিমণিও বেশ তাড়াহুড়োর সহিত রান্নাবান্নাগুলো সারছে তোমার ছবি তুলছি মিষ্টি তুমি কি করছো কি খেলছো পাতা নিয়ে কোথায় যাচ্ছ খালি পায়ে যেতে হয় আমি মাকে নিয়ে ব্যস্ত আছি না ওই জন্য আসতে রাধে রাধে
ফ্রেন্ডস, এই হরিবাসরের সময় আমাদের গ্রামের পরিবেশ কেমন থাকে এবং তার সাথে আমার বাবার বাড়ির পরিবেশ কেমন থাকে তার ছোট্ট একটু ব্লগ আপনাদের সামনে আমি তুলে ধরেছি। যাই হোক, ব্লগটি দেখে আপনাদের কেমন লেগেছে তার উত্তর আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক তো করবেনই, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। যাই হোক, আজকের মতো এ পর্যন্ত। রাধে রাধে, প্রত্যেকেই ভালো থাকুন, প্রত্যেকেই সুস্থ থাকুন। তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।